আসসালামু আলাইকুম। আজকে আমাদের হাবিব ভাইয়ের যতগুলো কাজ ছিল সবগুলো কমপ্লিট হয়েছে। আর হাবিব ভাই কিন্তু সৌদি আরব একজন প্রবাসী। আমাকে ওনার বারান্দার গ্রিল এবং কি থাই গ্রিলগুলো এবং কি থাই গ্লাসগুলো এবং কি একটা মেন গেট এবং সিঁড়ি সবগুলো কিন্তু অর্ডার করে প্রায় 2,30,000 টাকার মতো কাজ রয়েছে। সম্পূর্ণ কাজগুলো আমাকে অর্ডার করে আর আমার যে মালামালগুলো তৈরি করলাম এইগুলোর কত টাকা স্কোয়ার ফিট, কোনটা কত টাকা স্কোয়ার ফিট নিয়েছি এবং কি ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আমার এখন কমপ্লিট। ইনশাল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করি আপনি অনেক কিছু জানতে পারবেন। আমি প্রথমে গেট দিয়ে শুরু করি। হাবিব ভাই দুই পাশে দুটা বারান্দা গ্রিল রয়েছে, এই গ্রিলগুলো আমি আপনাদেরকে ভিডিওটা শেষের দিকে দেখাচ্ছি। প্রথমে গেটের বিষয়টা বলি। গেটটা হচ্ছে ভাই ভাইয়ের 7 ফিট বাই 7 ফিট। এটা আমরা তৈরি করেছি 1.5 mm মাল দিয়ে। এটা যদি আপনি 1.5 mm মাল দিয়ে তৈরি করেন তাহলে এটার প্রতি স্কোয়ার ফিট খরচ হবে 1450 টাকা। আর 7 ফিট বাই 7 ফিটে 49 স্কোয়ার ফিট হয়, এটার আপনার খরচ হবে 71,050 টাকা। চাইলে আপনি সেম এই ডিজাইনটা তৈরি করতে পারবেন। আর এই ডিজাইনে মূলত দুপাল্লা বাইরে করবে এবং কি ভিতরে একটা পকেট পাল্লা দেওয়া আছে, যে পকেট পাল্লা দিলে আপনি বুঝতে পারবেন না এখানে একটা পকেট পাল্লা দেওয়া আছে। আর ডিজাইনটা আমরা যেখানে যেখানে জ্বালাইগুলো করেছি সম্পূর্ণ খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে জ্বালাইটা করেছি। আপনি কিন্তু এটা 71,000 টাকার মাধ্যমে আমরা করেছি, কিন্তু এটা দেখা যায় 50,000 টাকা, এটা 40,000 টাকা এবং কি এটা 60,000 টাকার মাধ্যমেও করতে পারবেন। বিষয়টা নির্ভর করবে আপনার কাজের উপর এবং কি কাজের কোয়ালিটির উপর। আমরা যেখানে যেখানে জ্বালাইগুলো করি এখানে কিন্তু জ্বালাইটা সম্পূর্ণ বোঝাই যায় না। আর এগুলো হচ্ছে স্টিলটেক কোম্পানি মাল। আপনি যদি স্টিলটেক কোম্পানি মাল দিয়ে ব্যবহার করেন তাহলে দেখা যাবে এগুলো লাইফ গ্যারান্টি চলে যাবে, কখনোই মরিচা আসবে না। হয়তো অনেক অনেক জায়গায় দেখবেন এই জ্বালাইগুলোতে মরিচা চলে আসে। কারণটা হচ্ছে জ্বালাই যদি বরাবর ফিনিশিং না হয় তাহলে কিন্তু মরিচা চলে আসতে পারে। আর আমরা কিন্তু পেছনে সিট ব্যবহার করেছি এই জন্যই, কারণ যেহেতু বাড়ির একটা মেইন গেট, এটা সিকিউরিটি করার জন্য খুবই প্রয়োজন। আমরা যদি পিছনে সিট ব্যবহার না করি তাহলে কিন্তু পরবর্তীতে দেখা যাবে এটা সিট লাগানোর প্রয়োজন পড়বে, তাহলে কিন্তু পরবর্তীতে লাগালে আপনাকে আলাদা টাকা দিতে হবে, এটা কিন্তু মাথায় খেয়াল রাখবেন। আর আমরা যে গেটটা তৈরি করেছি গেটের অনেকগুলো মূলত বিষয় খেয়াল রাখতে হবে। আর আমরা যে এখানে স্টার লাগানো মূলত রহস্য হচ্ছে এই গ্যাপটা বেশি বড় দেখা যাবে, এই জন্য কিন্তু আমরা এখানে স্টার লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ ডিজাইন এরকম থাকে না। আর যখন দুই পাল্লা বাইরে করবে তখন মানুষ আসার যাওয়ার জন্য কিন্তু পকেট পাল্লাটা ব্যবহার করতে পারবে, এটা কিন্তু বাইরে থেকে বোঝাই যাবে না এখানে একটা পকেট পাল্লা দেওয়া আছে। আমি আপনাদেরকে এখন দেখাবো। এটা যদি আপনি 1.2-র মাধ্যমে করেন তাহলে কত টাকা আসতে পারে। এটা আপনি 1.2-এর মাধ্যমে তৈরি করলে 1350 টাকা, 1 mm-এর মাধ্যমে আপনি 1250 টাকা। সেম এরকম আপনি যত মালের কোয়ালিটি ভালো যাবেন সেম তত টাকাই আসবে। আমি দেখাচ্ছি বাইরের যে আমরা গ্রিলগুলো তৈরি করলাম, গ্রিলগুলো হচ্ছে এটা হচ্ছে আপনার এসএসের বারান্দার গ্রিল। এটা যে নিচের সাইড, এটা কিন্তু উল্টাভাবে রাখা হয়েছে এই জন্যই। এটা নিচের সাইড, এটা উপরের সাইড। যখন ফিটিং করব তখন কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এই যে এগুলো স্কোয়ার বারের মতো, 4 সুতা স্কোয়ার বারের মতো, কিন্তু এগুলো এসএসের বক্স। এই বক্সগুলো প্রতি স্কোয়ার ফিট আমরা নিয়েছি 450 টাকা। আপনি যদি এসএসের বারান্দার গ্রিল বা থাই গ্রিল তৈরি করেন তাহলে কিন্তু 450 টাকার মাধ্যমে করতে পারবেন। আর আমি আজকে হয়তো একটু অন্ধকার নেমে এসেছে তাই কিন্তু আমি কি বেশি দেখাচ্ছি না। ইনশাল্লাহ আগামী শুক্রবার ইনশাল্লাহ এটা আমরা ফিটিং করবো। যখন ফিটিং করব তখন কিন্তু আমি আরেকটা ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো। আর থাইগ্লাসগুলো আমাদের পিছনে রয়েছে। ইনশাল্লাহ যখন আমি মালামালগুলো রেডি করছি, আর এখানে কিন্তু আমরা সিঁড়ি মালামালগুলো কিন্তু ওই জায়গায় আমরা গিয়ে বানাবো, এই জন্য আমরা মালামালগুলো সম্পূর্ণ কমপ্লিট করে নিলাম। আর এখানে কিন্তু সবগুলো কালার কাজ কিন্তু দোকান থেকে করে নেওয়া সম্ভব হয় না, অনেক অনেক কাজ রয়েছে যে কিনা ওইটা সাইডে গিয়ে করতে হয়। এই জন্য কিন্তু আমরা সবগুলো মালামাল কমপ্লিট করবো ইনশাল্লাহ শুক্রবার, যখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ইনশাল্লাহ আপনি যদি শুক্রবার ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই নিচে লাল বাটন সাবস্ক্রাইব লেখাটা ক্লিক করে রাখবেন, তাহলে অবশ্যই বাইরের যে বাড়িটা কাজ করব সম্পূর্ণ বাড়িটা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে এক একটু করে দেখিয়ে দেবো। আর আপনি বিষয়টা নির্ভর করে আপনাকে আমাকে বলে ভাই আপনাদেরকে যদি আমি অর্ডার করি তাহলে কত টাকা অ্যাডভান্স করতে হবে বা আপনাদের কাজের সিস্টেমটা কী। ভাই বিষয়টা হচ্ছে আপনি যদি চান দোকানে এসে অর্ডার করতে তাও সমস্যা নেই, যদি বলেন আমি বাইরে থেকে বা প্রপার্টাস থেকে ওয়াশে অর্ডার করব তাও সমস্যা নেই, এটা নির্ভর করবে আপনার কাছে। আপনি যদি মালের কোয়ালিটি ভালো পেতে চান ইনশাল্লাহ আমাদের দিয়ে তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা সমগ্র বাংলাদেশে SS, MS এবং কি গ্যালভানাইজের কাজ করে থাকি। চাইলে আপনি যে কোনো স্থান থেকে অর্ডার করে সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।